আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যাই এগিয়ে দেই বাংলার আনন্দ চ্যানেলে এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে আছেন হুগলি জেলার তৃণমূল শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম সেরা নেতৃত্ব যিনি জাগিপাড়ার বিধায়ক কদিন আগে আমাদের কাছে খবর এসেছে এবং আপনারা অনেকে শুনেছেন বা জেনেছেন যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন কোভিড পজিটিভ কিন্তু অ্যাসিমটোমেটিক না সিমটোমেটিক অবস্থায় তিনি আছেন এ নিয়ে উদ্বেগের মধ্যে অনেকে কাটাচ্ছেন যারা ফ্যান আছেন ওনার যারা তৃণমূল সমর্থক কর্মী এবং অবশ্যই অগণিত সাধারণ মানুষ কাছ থেকে আমাদের কাছে আমাদের দপ্তরে ফোন এসেছে যে যাতে করে জানতে তারা পারেন যে তিনি কেমন আছেন তাদের প্রিয় নেতা প্রিয় ব্যক্তিত্বটা কেমন আছেন আমরা এ ব্যাপারে জানবো শ্রেয়াশিস বাবু আপনি ঠিক এই মুহূর্তে কতদিন অতিক্রান্ত করলেন এই রিপোর্টের পর এবং কেমন আছেন কি বলবেন আপনার ফ্যানেদের উদ্দেশ্যে দেখুন আমি তো আমার বাড়ির পরিবারের সকলেই করোনা আক্রান্ত আমার 13 বছরের বাচ্চা এবং আমার স্ত্রী মা বাবা এবং আমার সিকিউরিটি সহ আমরা 6 জন করোনা আক্রান্ত এটা কোনো আমার কাছে অস্বাভাবিক ছিল না কারণ আমরা গত 3 মাস ধরে যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করেছি করোনা পরিস্থিতির মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমি জানতাম যে আজ হোক কাল হোক হয়তো এই ভাইরাস আমার শরীরেও ঢুকে পড়বে যাই হোক আমরা আক্রান্ত হয়েছি কিন্তু আমি বাড়িতেই আছি আমার পরিবারের সবাই বাড়িতে আছে এবং প্রত্যেকে সুস্থ আছে এবং 13 দিন অতিক্রান্ত হয়েছে এবং আমরা ডাক্তারের সাথে যোগাযোগ আমাদের ছিল কিন্তু বাড়িতেই আমরা নিয়ম কানুন মানার মধ্যে দিয়েই আমরা কিন্তু সুস্থ আছি আমরা পার হয়ে এসেছি সেই টাইম গুলোকে 13 দিন অতিক্রান্ত হয়ে গেছে মানে অনেকটাই পার হয়ে এসেছি আমার একটাই কথা সারা হুগলি জেলার সমস্ত মানুষকে যে সারা পৃথিবী সাথে ভারতবর্ষ বাংলা এই করোনা ভাইরাসে আক্রান্ত কিন্তু আমাদের কাজকর্ম তো সকলকেই করতে হবে বাইরে বেরোতে হবে করোনা নিয়েই কিন্তু আমাদের চলাফেরা করতে হবে কিন্তু করোনাকে আমরা সবাই জয় করতে পারবো কেউ ভয় পাবেন না করোনাকে আমরা সবাই জয় করব বাংলা জিতবে এবং আমরা করোনার যুদ্ধে আমরা জয়ী হয়ে যাব সবাই এবং সকলে ভালো থাকবেন কোনো অসুবিধা হলে কোনো দিক থেকে যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যেন যে কেউ যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব তার পাশে দাঁড়ানোর আমাদের গভর্নমেন্ট আছে আমাদের সরকার আছে আমাদের প্রশাসন যেমন আছে আমাদের দলও আছে আমরা হুগলি জেলার সকল মানুষের জন্য এই বিষয়ে থাকবো এবং আমি দ্রুত সুস্থ হয়ে যাওয়ার পর আমার অ্যাসেম্বলি কেন্দ্র সহ জেলার যেখানে যেখানে করোনা আক্রান্ত মানুষ আছে আমি তাদের সরাসরি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এখনো শুনে অনেক সময় দুঃখ লাগে ব্যথিত হই যে করোনা আক্রান্ত মানুষ কেউ আক্রান্ত হলে আশেপাশে তাকে একটা সামাজিক দিক থেকে বাঁকা চোখে দেখার চেষ্টা হচ্ছে সেইগুলোকে কাটিয়ে উঠতে হবে কারণ আমাদের যুদ্ধটা রোগের বিরুদ্ধে রোগীর বিরুদ্ধে নয় আমরা রোগকে প্রতিহত করব মানুষকে বাঁচাবো এইটা হচ্ছে বিষয় নিশ্চয়ই এটা অবশ্যই করে সংক্রামিত একটা রোগ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেও আমরা কিন্তু রোগীর পাশে দাঁড়াতে পারি সবাই কোনো অসুবিধা নেই সকলে ভালো থাকবে হ্যাঁ স্নেহাশিস বাবু আপনার কাছে এই মুহূর্তে আমি একটা প্রসঙ্গ তুলে আনবো R&D 2 তে আপনি যখন একটা কর্মসূচিতে এসেছিলেন আমি আপনার যখন ইন্টারভিউটা করছিলাম আমার মোবাইলের ক্যামেরা থেকে আপনি বলেছিলেন যে মাস্কটা সরিয়ে যখন কথা বলতে চেয়েছেন বলেছিলেন যে আমাদেরকে বডি ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে হবে করোনাকে বেশি ভয় করলে চলবে না তো এটা কি একেবারে বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা ছিল এটা কি কাকতালীয় ভাবে মিলে গেল নাকি একেবারে বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা না একেবারে বিজ্ঞান ভিত্তিক ভাবনা যে কারণ যখন থেকে করোনা স্প্রেড করেছে সারা পৃথিবীতে আমরা যতটা পেরেছি জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করেছি বিভিন্ন জার্নাল পড়েছি তাতে এটাই যে এটা বেশিরভাগ মানুষ 85% এর উপরে মানুষের কোনো সিমটম থাকবে না অথচ তার মধ্যে ভাইরাস ঢুকে আছে আপনি আপনি ভাইরাস চলে যাবে শরীর থেকে কিছু সামান্য কিছু পার্সেন্টেজ অফ মানুষ যাদের অন্যান্য শারীরিক জটিলতা আছে এবং বয়স্ক তাদের ক্ষেত্রে এটা একটা ঝুঁকিজনক এবং এছাড়া সবাই যদি একটু সচেতন থাকে তাহলে নিজেরাই আমরা এটার মোকাবিলা করতে পারবো হ্যাঁ শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর জন্য একটু খাওয়া দাওয়া করা ঠিকঠাক
এগুলো প্রয়োজন আছে, কিন্তু অনেক সময় দেখুন গরিব মানুষ ভাবতেই পারে যে গরিব মানুষের খাওয়া দাওয়া এত খাওয়া এত ফুড কোথা থেকে আসবে, কিন্তু আমরা গরিব মানুষ যারা আমরা নিয়মিত পরিশ্রম করি, কায়িক পরিশ্রম করি, মাঠে ঘাটে কাজ করি, এই যে এক্সারসাইজ এটাও কিন্তু শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, এবং মোটা চাল বলুন শাক সবজি বলুন যেটুকুই তারা খায় যেটুকুই তারা জোগাড় করে খায় তার মধ্যেও কিন্তু ভিটামিন থাকে, প্রোটিন থাকে, সম্পূরক খাদ্য উপাদান গুলো থাকে। তো ফলে চিন্তার কোনো কারণ নেই, আমরা ওর জন্য বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে উঠছে। এই যে ধরুন 61% সুস্থতার হার, সুস্থতার হার মানে এটা মানে হচ্ছে ভাববেন না যে আমি এটার থেকে আরো ভালো বলবো যে 61% মানুষ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। আপনি খেয়াল করে দেখুন মানে 56,000 উপরে বোধ হয় আক্রান্ত বাংলায়, মারা গেছে 1300 উপরে কিছু মানুষ, তার মানে 54% মানুষ কিন্তু কিছু মানুষ চিকিৎসাধীন আছে আর বেশিরভাগটাই সুস্থ হয়ে গেছে। তার মানে যারা চিকিৎসাধীন আছে তারাও কিছুদিন পরে 14 দিন পরেই বাড়ি ফিরে যাবে। ফলে আমরা বেশিরভাগ মানুষ মানে 100% কাছাকাছি মানুষই কিন্তু করোনাকে জয় করছি। অবশ্যই আমরা খুব সুন্দর বার্তা পেলাম, অনেক প্রশ্ন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা জানাই এই মুহূর্তে জেলার যে সাংগঠনিক বদল হচ্ছে অনেক প্রশ্ন আমাদের মনে আছে যেগুলো আপনারা বারবার আমাদের করছেন, কিন্তু আজকে স্নেহাশিস বাবুকে আমরা সেই প্রশ্ন করব না, আর একটা দিন অন্তত কাটুক, আপনাদেরকে নিশ্চয়ই সেই প্রশ্ন দেব যে সুমনা সরকার অরিন্দম গুঁইদেরকে দিয়ে শান্তনু ব্যানার্জি সরে যাওয়া, আবার নতুন করে আরামবাগে একজন কেননা আবার সভাপতিরা বদল হবেন কিনা, 28 তারিখ কি হবে, এই যে একটা অনিশ্চয়তার পারদ চড়ছে, এবং অনেকে বলা বলি করছেন নাকি গোষ্ঠীদ্বন্দ্ব আরো বাড়ার ব্যবস্থা হলো, কেউ বলছেন না এটাই তৃণমূল কংগ্রেসের একত্রিত হওয়ার লক্ষণ, এ নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে আমরা জবাব দেব, অবশ্যই আপনারা আমার কাছ থেকে আশা করছেন। ব্যাপারে আমি একটুখানি বলি যে সেটা হলো আমাদের দলের সর্বোচ্চ নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিজের হাতে তৈরি করা দল তৃণমূল কংগ্রেস, এবং সেই তৃণমূল কংগ্রেস লড়াই করে দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছে, গ্রামগঞ্জে বহু অত্যাচারের অবসান ঘটিয়ে আজকে প্রায় 10 বছর হতে চললো, 9.5 বছর হতে চললো যে একটা উন্নয়নের বাংলায় পরিণত করেছেন তিনি। ফলে তিনি এই যে সাংগঠনিক যে রদবদল করলেন সেটা তিনি যা করেছেন তিনি বুঝে করেছেন, এবং সঠিকভাবেই তিনি মনে করেছেন এটা দিয়ে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে, এটাই আমরা বিশ্বাস করি, নেত্রীর সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। হ্যাঁ, কিন্তু অনেক মিডিয়াতে এরকম উঠে আসছে, আমি কারোর নাম করছি না, এবং অনেক রাজনৈতিক মহলে বলা বলি করছেন যে এই মানে কেউ বলতে চাইছেন যে দিলীপ যাদবকে পর দলে রেখে তার উপরে চাপ সৃষ্টি করে দেওয়া, চাপিয়ে দেওয়া অনেকজন কোয়ার্ডিনেটর চেয়ারম্যান, আবার যুবকে ভেঙে দেওয়া মানে যুব সঙ্গে দিলীপ যাদবের সমন্বয় ছিল সেটাকে ভেঙে দিয়ে তাকে দুর্বল করা, অনেকে আবার বলতে চাইছেন যে না যাদেরকে সমন্বয় এনেছেন তারা অ্যাকচুয়ালি প্রেশার দেওয়ার প্রেশার নেওয়ার মানসিকতার লোক না, ওরা সত্যি সত্যি সমন্বয় করে চলার মানুষ, স্নেহাশিস চক্রবর্তী মানুষ মতো মানুষ যখন যেখানে আছেন, তো কি বলবেন, একটা অনিশ্চয়তা কিন্তু আসছে, কি বার্তা দেবেন? এক কথায় আমার আমার কথাটা হচ্ছে যে প্রশ্ন আসছে মার্কেটে, বিভিন্ন পত্র পত্রিকা, সব পত্র পত্রিকা তো গণতান্ত্রিক দেশ, তার নিজস্ব অধিকার স্বাধীনতার মধ্যে দিয়ে পত্র পত্রিকা গুলো চলে, সব পত্র পত্রিকায় আমাদের দলের হয়ে লিখবে বা আমাদের দলের সমর্থক তা নয়, এবং তারা তাদের দৃষ্টিকোণ থেকে বিচার করে আমাদের দলের কোনো সাংগঠনিক পরিবর্তন হলে, কিন্তু আমরা আমার দল কি ভাবছে, আমার নেত্রী কি ভাবছে, আমাদের সাংগঠনিক কাঠামোটা তৈরি করার পেছনে আমাদের উদ্দেশ্য কি, এইটা এটা তো নিশ্চয়ই বাইরের পেপার তারা জানে না, তারা তাদের মতো করে লেখে। আমি যেটা মনে করি দলের তো বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, এটা দলের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে এবং সবাইকে একসাথে মিলে কাজ করার কথাই বলা হয়েছে, এবং যৌথভাবেই সবাই মিলে কাজ করবে আলোচনা ভিত্তিক একটা মানসিকতা, এটা যদি কি নিচের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে, তাদের চাওয়া পাওয়ার ব্যাপারটা আরো ভালো করে উঠে আসবে এবং মেটানো সম্ভব হবে, এটা কি আরো ভালো দিক বলছেন? হ্যাঁ, এটা সবাই মিলেই করা হচ্ছে, এখানে কিছু সমস্যা এখনো আছে সেটা আশা করি কেটে যাবে, কিছু কিছু জায়গায় এখনো বাকি আছে সেটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি, তবে এতে দল হুগলি জেলায় শক্তিশালী হবে, এবং
দলের দল সামনে নির্বাচন, 21-এ বিধানসভা নির্বাচন আছে, এই নির্বাচনের আগে দল হুগলি জেলায় অবশ্যই করে আরো শক্তিশালী হলো। এটা কাউকে চাপে রাখার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, সবটাই যা করা হয়েছে দলের ভালোর জন্য করা হয়েছে, নেত্রী যা করেছেন বুঝেই করেছেন। অবশ্য দর্শক বন্ধু আপনারা শুনলেন যে যিনি মুখপাত্র, আমাদের হুগলি জেলা থেকে একজনই ব্যক্তি আছেন যিনি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো, অরূপ রায়ের মতো, এবং অবশ্য অভিষেক ব্যানার্জি যারা মুখপাত্র আছেন এরকম হুগলি জেলা থেকে, তিনি এই মুহূর্তে দলের অবস্থান ব্যাখ্যা করলেন। অবশ্য তিনি এটাও বোঝাতে চাইলেন দিলীপ যাদবদের উদ্দেশ্য করে যে কোনো চাপে নয়, আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করতে চাই, এই বার্তা তিনি দিলেন। ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।